জাতীয় পার্টির রংপুর প্রধান কার্যালয়, জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও কর্মীসভা। দেশের আইন শাসন প্রতিষ্ঠা হচ্ছে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, সুশাসনের অভাবে মানুষ নানাভাবে নির্যাতিত হচ্ছে, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত হচ্ছে না। শনিবার বিকেলে জাতীয় পার্টির রংপুর প্রধান কার্যালয় ও জেলা মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 1990 পর থেকে মুদ্রার এপিট এবং মুদ্রার অপিট দুপিট দেখার পরে এখন একটা তাদের ধারণা হয়েছে যে এই মুদ্রা দিয়ে চলবে না, অচল মুদ্রা বাদ দিয়ে আমাদেরকে নতুন মুদ্রা দিতে হবে। সেখানে মানুষ জাতীয় পার্টির কথা স্মরণ করছে। 1990 সালের পর থেকে জাতীয় পার্টির সরকার যখন চলে গেছে, তারপর থেকে দেশে সুশাসনের তুলনামূলকভাবে সুশাসনের অভাব হয়েছে। সুশাসন আগে যা ছিল এসআর সাহেবের সময়, তার চেয়ে সুশাসন কমে গেছে। এবং সুশাসনের অভাবের কারণে দেশের মানুষের নানানভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। একটা হলো আইনের শাসন সঠিকভাবে থাকছে না, 90-এর পর থেকে সঠিকভাবে আইনের শাসনের প্রয়োগ হচ্ছে না, এবং সামাজিক যে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা সেটাও আমরা পাচ্ছি না। রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্ব আমাদের জন্য, জাতীয় পার্টির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে আমরা মুস্তফাকে এখানকার প্রার্থী ঘোষণা করছি। কোন বিষয়ে ভবিষ্যৎ কি হবে।